ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत थेके पाठ, आज षोड़श पर्व, दोसरा एप्रिल 1882 ख्रीष्टाब्द। प्रतिवेशी महाशय पाप बुद्धि केन हय? श्री रामकृष्ण तार जगते सकल रकम आछे, साधु लोक तिनी करेछेन, দুষ্ট লোকও তিনি করেছেন, সদ্বুদ্ধিও তিনি দেন, অসদ্বুদ্ধিও তিনি দেন, পাপীর দায়িত্ব ও কর্মফল। প্রতিবেশী, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে, লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো, কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগরাদার অনেক সুন্দরী কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তার ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠ পোড়া শেষ, কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনের দিক থেকে আসে ও ফ্যাঁচ ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধানে থাকতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণ, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারের প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোকের তৈর করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়, জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আর অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে, দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো, তার নামে প্রজারা কাঁপতে লাগলো, এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? সকলের হাস্য, ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভেতর ভালো মন্দ সব আছে, বাঘ সিংহ সাপ সব আছে, সংসারেও ঈশ্বর লাভ, সকলেরই মুক্তি হবে। প্রতিবেশী, মহাশয়, সংসার থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটা যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়, ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপবুদ্ধি বিষয়বুদ্ধি, মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবেই তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক হয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস, একটু বেড়া না দিলে ফুটপাতে চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়, বাঁকা পথে গেলে ফিরে আসতে হবে, মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এই জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন, নৃত্যকে যেমন মাথায় বাসন নিয়ে নাচে, আর পশ্চিমে মেয়েদের দেখনি, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাব? শ্রীরামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, আবার অনেক জীবজন্তুকেও চড়ে যেতে পারে, হাবাতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়,
যে চরে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজেই গুরুরূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বর কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই বলি আমি মা, তাই বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, নাহম নাহম তুহু তুহু। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।